নমস্কার বন্ধুরা আমাদের প্রথম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প সচ্চরিত্র যে বুধবারে গেজেটে খবর বাহির হইল সুরেন্দ্রনাথ সম্মানের সহিত বিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে তাহার পরের বুধবারেই ভাগলপুর হইতে তাহার কাকার মৃত্যু সংবাদ আসিল সুরেন্দ্রনাথ বাল্যকালেই পিতৃহীন হয় তাহাকে ও দুই দাদাকে এই কাকাই ভাগলপুরে রাখিয়া মানুষ করিয়াছিলেন লেখাপড়া শিখিয়েছিলেন সুতরাং তাহার কাকার মৃত্যুতে সুরেন্দ্র দ্বিতীয়বার পিতৃহীন হইল কাকা ভাগলপুরের একজন বড় উকিল ছিলেন সুরেনের দাদারা ভালো করিয়া লেখাপড়া শিখে নাই তাহাদের তিনি সামান্য চাকরি জুটাইয়া দিয়াছিলেন তাহার ইচ্ছা ছিল আইন পাশ করিয়া সুরেন ওকালতি করে সুরেনও নিজের জীবনের গতি ওই পথেই আঁকিয়া রাখিয়াছিল হঠাৎ দেখিল আইন পড়ার খরচা জোগাইবার আর কেহ নাই সুরেনের মাকে সকলে পরামর্শ দিলেন ছেলের বিয়ে দাও শ্বশুর পড়ার খরচ জোগাবে কিন্তু সুরেন বলিল কৃতি না হয়ে বিয়ে করব না আইন পড়িয়া উকিল হইবার মতলবও সুরেন ছাড়িতে পারিল না মাকে বলিল কলিকাতায় যাই ছেলে পড়িয়ে কিছু উপার্জন করব তাইতে আমার বাসা খরচ চলে যাবে বিধবা মাতার সামান্য পুঁজি ভাঙিয়া কয়েকটি টাকা লইয়া সুরেন্দ্র কলিকাতায় উপনীত হইল আইন ক্লাসে নাম লেখাইল কয়েকদিনের চেষ্টায় দশ টাকা বেতনের একটি প্রাইভেট টিউশনে জুটিল আর দশটি টাকা জুটিলেই কোনো রকমের বাসা খরচের সংস্থানটা হইয়া যায় কিন্তু এই দশটি টাকা জুটিতে বড় বিলম্ব হইতে লাগিল বাড়ি হইতে টাকা যাহা আনিয়াছিল তাহা ফুরাইল সুরেন্দ্র মহা চিন্তিত হইয়া উঠিল শ্রাবণ মাস কয়েকদিন বৃষ্টি বন্ধ হইয়া অত্যন্ত গ্রীষ্ম পড়িয়াছে সন্ধ্যার পর আহার আনতে সুরেন তাহার বাসার ছাদে উঠিয়া পদচারণা করিতে লাগিল আর ভাবিতে লাগিল প্রেসিডেন্সি কলেজের ঘড়িতে নয়টা বাজিল দশটা বাজিয়া গেল ছাদের অন্যত্র বাসার অন্যান্য যুবকেরাও পদচারণা করিতেছে কেহ সিগারেট খাইতেছে কেহ গল্প করিতেছে কেহ বা গুনগুন করিয়া থিয়েটারের গান গাহিতেছে হঠাৎ নিম্নে একটি কণ্ঠ শুনিতে পাইল সুরেনবাবু হ্যাঁ শর্মন চাকর বাসন ছিল সে উত্তর দিল বাবু ছাদমে আছে দেখা হবে বঙ্গভাষায় আলাপ করা শর্মনের উচ্চাভিলাষ কেহ তাহাকে হিন্দিতে প্রশ্ন জিজ্ঞাসা করিলেও সে বাংলাতেই উত্তর দিত আগন্তুক তখন খটখট করিয়া সিঁড়ি উঠিতে লাগিল সুরেন্দ্র উৎসুক হইয়া প্রতীক্ষায় রহিল কে রজনী দাদা যে সুরেন ভালো আছিস রজনী দাদা সুরেনেরই গ্রামের লোক বয়স আন্দাজ ৩৫ বৎসর কন্ট্রাক্টারি ব্যবসা করেন অনেক টাকা উপার্জন হ্যারিসান রোড হইতে বিদ্যুতের আলো কাশিতেছিল সেই আলোকে সুরেন্দ্র দেখিল রজনীর পায়ে রেশমি মোজা চিকচিক করিতেছে তদুপরি পাম্প গায়ে রেশমি পাঞ্জাবির ওপর জড়ির পার দেওয়া কোঁচানো চাদর সুরেন ভালো আছিস ভালো আছি হঠাৎ যে রজনী দাদা খবর কি রজনী বলিল একটা কথা আছে এখানে বলবো, তোর ঘরে চল না সুরেন স্বর নামাইয়া বলিল ঘরেও তো লোক আছে রজনী বলিল তবে আয় আমার সঙ্গে আয় পথে বলবো নে চট করে জামা পরে একটা চাদর নে। এই বলিয়া রজনী চুরুট বাহির করিয়া দেশলাই জ্বালিল সুরের নামিয়া গেল পাঁচ মিনিট পরেই দুইজনে রাস্তায় নামিল দরজার কাছে একখানা ঠিকা গাড়ি দাঁড়াইয়াছিল উঠিয়া রজনী বলিল আয় সুরেন উৎসুক হইয়া বলিল কোথায় নিয়ে যাচ্ছ আমায় কি বলবে এইখানেই বলো না গ্রামে রজনীর সৎ সম্বন্ধে বিশেষ সুখ্যাতি নাই সুরেনের মা তাহাকে কলিকাতায় আসিবার পূর্বে বারংবার সাবধান করিয়া দিয়াছিলেন যেন রোজেটার সঙ্গে মিশিয়া বিগড়াইয়া না যায় সেই কথা সুরেনের মনে পড়িতে লাগিল রজনী বলিল আমি যাচ্ছি থিয়েটারে এখানে দাঁড়িয়ে বললে আমার দেরি হয়ে যাবে পথে বলবো এইটুকু আর হেঁটে আসতে পারবি ভারী লবাব হয়েছিস যে দেখছি আয় আয় সুরেন্দ্র উঠিল রজনী গাড়োয়ানকে হুকুম দিল স্ট্রিট গাড়ি চলিলে সুরেন জিজ্ঞাসা করিল ব্যাপারখানা কি তোর জন্যে একটা প্রাইভেট টিউশন ঠিক করেছি সুরেন খুশি হইয়া বলিল কোথায় কত মসজিদবাড়ি স্ট্রিটে পঁচিশ টাকা সুরেন শুনিয়া মহা খুশি বলিল পঁচিশ টাকা বলো কি রজনী দাদা কখন বিকেলে দু ঘন্টা কি পড়াতে হবে এক ঘন্টা বাংলা এক ঘন্টা ইংরেজি হঠাৎ সুরেনের মনে হইল যখন অত টাকা তখন বোধহয় একাধিক ছাত্র সুতরাং জিজ্ঞাসা করিল কটি ছেলে রজনী বলিল একটিও না বলিয়া জোরে জোরে চুরুর টানিতে লাগিল সুরেন বলিল একটিও না তার মানে কি ছেলে একটিও না মেয়ে একটি মেয়ে কত বড় মেয়ে রজনী হাসিয়া বলিল তোর সে খোঁজে কাজ কি তুই যাবি পড়াবি বয়স যতই হোক না সুরেন অপ্রস্তুত হইয়া বলিল না তাই জিজ্ঞাসা করছি রজনী তখন উদারভাবে বলিল বয়স পনেরো ষোলো সুরেন বয়স শুনিয়া জিজ্ঞাসা করিল ব্রাহ্ম না খ্রিশ্চান না তবে কি হিন্দু নাকি তাই হিন্দু অত বড় মেয়ে পড়বে কার মেয়ে বাপের নাম কি রজনী হাসিয়া বলিল খোদা জানে মার নাম জিজ্ঞাসা করিস তো বলতে পারি সুরেন উত্তরোত্তর অধিক আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কি মার নাম আমোদিনী বেঙ্গল থিয়েটারের আমোদিনী নাম শুনেছিস কিন্তু এই সংবাদে সুরেনের সমস্ত উৎসাহ নির্বাপিত হইয়া গেল দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া বলিল শুনেছি রজনী বলিল কী বলিস সুরেন দৃঢ়ভাবে বলিল আমার দ্বারা হবে না রজনী জিজ্ঞাসা করিল কেন সুরেন্দ্র উত্তেজিতভাবে বলিল বেশ্যার মেয়েকে পড়াবো কখনোই না রজনী বলিল অতি গর্ধব তুই কেন আপত্তিটা কী শুনি সুরেন বলিল আপত্তি অনেক কী এ উপার্জন অনেস্ট নয় অনেস্ট হবে না কেন তবে নিজে পাছে প্রলোভনে পড়ে যাস সুরেন গর্বিতভাবে বলিল সে ভয় করি নে তবে তবে কি আপত্তি বল বিশ্বার মেয়েকে পড়াবো লোকে শুনলে বলবে কি রজনী একটু অবজ্ঞার হাসি হাসিল বলিল অতি গর্ধব তুই বিয়ে পাশ করে এমন কথাটা বললি লোকে কি বলবে না বলবে সেই ভয়েই জড়োসড় সুরেন্দ্র চুপ করিয়া রহিল রজনী বলিল শোন ও আপত্তি কোনো কাজের নয় আর লোকের জানবার দরকারই বা কী পড়াতে যাচ্ছিস না পড়তে যাচ্ছিস কাকে পড়াতে যাচ্ছিস কোথায় পড়াতে যাচ্ছিস এত খবর তোর লোকের কাছে দেবার দরকার কি তবে হ্যাঁ যদি বুঝিস নিজের মনে যথেষ্ট বল নেই চরিত্র ঠিক রাখতে পারবি না তাহলে অবশ্যই নেওয়া উচিত নয় সেইটা বেশ করে বুঝে দেখ নিজের মনে নিজের চরিত্রের বলের প্রতি সুরেনের অগাধ বিশ্বাস ছিল এ কথায় তাহার আত্মাভিমান আঘাতপ্রাপ্ত হইল সগর্বে বলিল সেজন্য জন্য ভেব না রজনী বলিল তবে নে টাকা নিয়ে কথা রে ভাই যে টাকা দেবে তার কাজ করব। অমনি তো আর টাকা নিচ্ছি নে সুরেন ভাবিয়া বলিল বাড়ির লোক যদি শোনে তো কি বলবে রজনী বলিল অতি গর্ধব তুই বাড়ির লোক জানবে কি করে এ কলকাতা শহর সমুদ্র কে কার খবর রাখে তুইও যেমন গাড়ি এই সময় থিয়েটারে পৌঁছল রজনী বলিল তাহলে কি বলিস আজ আমদিনীর সঙ্গে দেখা হবে আমার কি বলবো সুরেন একবার মনে করিয়া বলিল না আবার ভাবিল হ্যাঁ তো তাড়াতাড়ি কি না হয় দুদিন পরে বলবো বলিল রজনীদা ভেবে তোমায় দু একদিন পরে বলবো বলিয়া বিদায় চাহিল রজনী বলিল আচ্ছা তা যেরকম হয় আমায় লিখিস কিন্তু ওই কথারে ভাই যদি বুঝিস নিজে ঠিক থাকতে পারবি নিজের মনে এক চুল এদিক ওদিক হবে না তবেই নিস আমরা তো বয়ে গেছি তোরা এখন ছেলে মানুষ আছিস গোড়া থেকে সাবধান হওয়া ভালো বলিয়া রজনী থিয়েটারে প্রবেশ করিল সুরেনও ধীর পদে ভাবিতে ভাবিতে বাসায় আসিল সেই রাত্রি সুরেনের ভালো নিদ্রা হইল না অনেক ভাবিল পরদিনও সারা সারাদিন ভাবিল তাহার মনে হইতে লাগিল যদি কাজটা অস্বীকার করি তবে রজনী দাদা ভাবিবে নিজের চরিত্র বলের প্রতি যথেষ্ট বিশ্বাস নাই বলিয়াই অগ্রসর হইল না এই ভাবের সহিত অর্থকৃষ্ঠতাও মনে প্রবল রূপে আধিপত্য করিতে লাগিল পঁচিশ টাকা দশ টাকা আর পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা যদি মাসে কুড়ি টাকা করিয়া খরচ করি তাহা হইলে পনেরো টাকা করিয়া জমিবে তিন বৎসর যদি মাসে পনেরো টাকা করিয়া জমে তাহা হইলে পাঁচশত টাকারও উপর হাতে হইবে ওকালতি পাশ করিয়া তাহা লইয়া ব্যবসায় আরম্ভ করিতে পারিব আবার ভাবিল তিন বৎসর ধরিয়া যদি আমি ওই বেশার মেয়েটাকে পড়াই তাহা হইলে কি জানাজানি হইতে বাকি থাকিবে ছি 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 সে বড় কেলেঙ্কারি হইবে অবশেষে স্থির হইল এক কাজ করা যাক এখন কাজটা লই এদিকে অন্য প্রাইভেট টিউশন জুটাইবার জন্য চেষ্টাও করিতে থাকি আর একটা সুবিধা মতো জুটিলেই ওটা ছাড়িয়া দেওয়া যাইবে রজনী দাদা যাহা বলিয়াছে ঠিকই বটে পরিশ্রম করিব টাকা লইব লোকের টাকা অত আমার হিসাব করিবার দরকার কি জানাজানির ভয়টা যখনই মনে উদিত হইতে থাকিল তখনই কিন্তু তাহার উৎসাহ ভারী কমিয়া যাইতে লাগিল কিন্তু তাহারও ঔষধ রজনী দিয়া গিয়াছে কলকাতা শহর কে কার খবর ডাকে। ভাবিয়া চিন্তিয়া রজনী দাদাকে চিঠি লিখিতে বসিল চিঠি শেষ করিয়া খামে ভরিয়া সতর্ক সুরেন্দ্রনাথ ভাবিল কাগজে কলমে এর সাক্ষী সাবুদ রাখি কেন যাই মুখেই আর রজনী দাদাকে বলিয়া আসি চিঠি ছিঁড়িয়া আগুন জ্বালিয়া পোড়াইয়া ফেলিল বাহির হইয়া বউবাজারে রজনী দাদার বাড়ি গিয়া উপস্থিত হইল দেখিল বন্ধুগণ সমভ্যি রজনী পাশা খেলিতেছে ও মদ খাইতেছে সুরেন খানিক বসিয়া খেলা দেখিল একটা বাজি শেষ হইলে রজনী তাহাকে জিজ্ঞাসা করিল কিরে খবর কি সুরেন বলিল খবর ভালো একটা কথা বলতে এসেছিলাম রজনী বলিল ও আচ্ছা দাঁড়া বলিয়া তাহার গেলাসের মতটুকু নিঃশেষ করিয়া বলিল আয় দুইজনে একাকী হইলে রজনী বলিল কি ঠিক করলি সুরেন বলিল নেওয়াটাই ঠিক করলাম তা বেশ কিন্তু খুব সাবধান রে ভাই ধরি মাছ না ছুই পানি বুঝেছিস তো তোকে জানি ছেলেবেলা থেকে তুই অতি সৎ ছোকরা তাই সাহস করে তোকে এ কাজে যেতে দিচ্ছি আমি আমদিনীকে গর্ব করে বলেছি যে তুই অতি সচ্চরিত্র কোনো রকম খেলাপ হবে না কেন রজনী দাদা সৎ নিয়ে এত মাতামাতি কেন এসব লোকের আহ এইটুকু বুঝতে পারলি নে বিয়ে পাশ করেছিস অতি গর্ধব তুই কেন বলি শোন আমদিনী একজন মস্ত বড় অভিনেত্রী ওর ইচ্ছে ওর মেয়েও একদিন একটা মস্ত বড় অভিনেত্রী হয় সেই জন্যে ভালো রকম লেখাপড়া শেখাচ্ছে ওরা প্রথম প্রথম মেয়ে পড়াবার জন্য বুড়ো গোছের পণ্ডিত টণ্ডিত রাখতো কিন্তু বুড়ো হলে হবে কি বুড়োদের প্রাণে আবার বেশি শখ পড়ায় না খালি ইয়ার্কি দেয় কেউ কেউ মেয়ে নিয়ে চম্পটও দিয়েছে তাই ওরা এখন ভালো লোক চায় কলেজে সচ্চরিত্র দেখে লোক রাখলে কোনো ভয় থাকে না এই জন্য আর কি বুঝেছিস ও তা বটে ভাবিতে তাহার মনে বেশ একটু গর্ব হইতে লাগিল যে সে একজন ভালো সচ্চরিত্র শ্রেণীর লোক নিজে যাহারা পাপ পঙ্কে নিমগ্ন তাহারাও এ বিশুদ্ধতার মূল্য বোঝে রজনী বলিল তবে ঠিকানা দিচ্ছি কাল কি পরশু একদিন যাস গিয়ে সব ঠিকঠাক করে নিস না রজনী দাদা আমি একলা যেতে পারবো না কেন বাড়ি স্ট্রিট চিনিস নে তা চিনি কিন্তু একলা যেতে পারবো না অতী তুই আচ্ছা আসিস কাল বিকেলে নিয়ে যাবো এখন সঙ্গে করে পরদিন রজনী সুরেনকে লইয়া গিয়া সমস্ত ঠিকঠাক করিয়া দিল সুরেনের ছাত্রীর নাম নলিনী পরে মেঘনাথ বধকাব্য সীতার বনবাস আর রয়্যাল রিডার থ্রি মেয়েটি বেশ বুদ্ধিমতী আর এমন শান্ত ও শিষ্ট যেন গৃহস্থ ঘরের মেয়ে ইংরেজি কি পরে জিজ্ঞাসা করায় প্রথমে নলিনী বলিয়াছিল রয়্যাল রিডার নম্বর থার্ড শুনে সংশোধন করিয়া দিল নম্বর থ্রি বলিবে থার্ড হয় না তখনই বিনীতভাবেই নম্বর থ্রি বলিয়া নিজেকে বালিকা সংশোধন করিল শনিবার অবধি নিয়মিত সুরেন তাহাকে পড়াইল তাহার মা আসিয়া মাঝে মাঝে পড়া শুনিয়া যাইত রবিবার ছুটি রবিবারে আর পড়াইতে যাইতে হইবে না সুরেন মনে মনে বলিল আহ বাঁচা গেল আজ আর বেরুতে হবে না যতটা খুশি হইবার কথা মন কিন্তু ততটা খুশি হইতে রাজি হইল না বলিতে ভুলিয়া গিয়াছি মেয়েটি পরমা সুন্দরী পরের সপ্তাহে পাঠের মাঝে মাঝে সুরেন একটু আদ্রু গল্প করিল ভাগলপুরের গল্প আরও নানা দেশের গল্প নানা বিষয়ের গল্প গল্পের আধিক্যবশত এক একদিন পড়ার কামাই হইয়া যাইত সেই অপব্যয়টুকু পুরাইয়া দিবার জন্য সেদিন সুরেন দু ঘন্টার একটু অতিরিক্ত থাকিত দ্বিতীয় সপ্তাহান্তে যে রবিবার আসিল সেটা নিতান্তই নিরশ মনে হইতে লাগিল সেদিন নলিনীর কথা ভাবিতে ভাবিতে সে মনে করিল আহা মেয়েটির অদৃষ্টে কি আছে এখনো অনাঘ্রাত কুসুমের মতো নির্মল বিধাতার সহস্ত নির্মিত একটি শুভ্র আত্মা এও কি পাপে পঙ্কিল হইবে ইহাই ধ্রুব বিধান ইহার বিশুদ্ধতা রক্ষার কোনো উপায় কি নাই সে রাত্রে সুরেন স্বপ্ন দেখিল যেন নদীর ধারে একটা শালবন সেই শালবনে যেন নলিনীর সঙ্গে সে বেড়াইতেছে পরদিন পড়াইতে পড়াইতে স্বপ্নের গল্পটা নলিনীকে সুরেন বলিল কি করে স্বপ্ন দেখেন বলুন দেখি সুরেন বলিল এ সম্বন্ধে অনেক মতভেদ আছে কেউ কেউ বলেন দিনের বেলা আমরা যা চিন্তা করি রাত্রে তাই স্বপ্ন দেখি নলিনী বলিল না তা নয় আমাদের আত্মা আছে কি না একজনকার আত্মা যদি আর একজনের আত্মার কাছে যায় তাহলে দুজনেই স্বপ্ন দেখে কিন্তু ঘুম ভাঙলে শুধু একজনকার মনে থাকে একজন ভুলে যায় সুরেন বলিল বাহ বেশ তো মাস্টারবাবু আসিলে ঝি রোজ টেবিলের ওপর খিলি পান রাখিয়া যাইত একদিন সুরেন বলিল আজকের পানটা খুব ভালো হয়েছে অন্য দিনের চেয়ে নলিনী বালিকা সুলভ গর্বে বলিল ভালো হয়েছে আজ আমি সেজেছি মাস্টার মশাই সুরেন বলিল বটে তুমি এমন পান সাজতে পারো আমাদের বাসায় যে পান সাজে রাম রাম পরদিন পাঠানতে বিদায় লইবার সময় নলিনী সুরেনকে বলিল আপনাদের বাসায় পান ভালো হয় না বলছিলেন গোটা কতক পান তৈরি করেছি নিয়ে যাবেন সুরেন পান লইয়া কণ্ঠে বলিল ভারী লক্ষ্মী তুমি নলিনীকে তাহার মাতা একটু স্বতন্ত্র রকমে পালন করিয়াছিল তথাপি সুরেনের কাছে নলিনী যে জগতের সংবাদ পাইত সে জগৎ নলিনীর কাছে সম্পূর্ণ নতুন তাহার জগৎ যে জগৎ আবাল্য তাহাকে ঘিরিয়া আছে সে জগতে এ জগতে কত প্রভেদ সুরেন তাহার মার গল্প কাকিমার গল্প কাকার মেয়েদের বিবাহের গল্প যখন করিত কি একটা অনির্দিষ্ট আকাঙ্ক্ষায় নলিনীর হৃদয় ভরিয়া উঠিত সুরেনের জগতের সংবাদ নলিনীর কাছে পিপাসার শীতল জলের মতো লাগিত সুরেনের প্রতি নলিনী একটা অপূর্ব আকর্ষণ অনুভব করিতে লাগিল নলিনীর কণ্ঠস্বরের মধুরতায় যৌবনের নবীনতায় ও অন্তরের সরসতায় সুরেনও যেন একটা নতুন জগৎ আবিষ্কার করিল কিছু দিনে সে নিজের মানসিক পরিবর্তন লক্ষ্য করিল কিন্তু কোনো প্রতিকার চেষ্টা করিল না বুঝিল মন তাহার বশের অতীত হইয়া গিয়াছে ক্রমে ক্রমে সুরেনের মনের অবস্থা এমন হইল যে নলিনীকে তাহার মন্দ সংসর্গ হইতে উদ্ধার করাই সে তাহার একমাত্র পুরুষার্থ স্থির করিল ইহাতেই তাহার মানব জন্মের সফলতা জ্ঞান করিল প্রেমের নির্দেশে কর্তব্যের পথ অতি সরল বোধ হইল নলিনীর কাছে মনোভাব ব্যক্ত করিতেও বিলম্ব হইল না তাহাকে শ্রদ্ধায় আশায় অসুখে কম্পিত ও উচ্ছ্বসিত করিয়া বলিল আমি তোমার স্বামী তোমায় না পেলে আমি সুখী হব না আমায় না পেলে তুমিও সুখী হবে না তোমাকে আমার ধর্মপত্নী করব লোকের কথার জন্য ভয় করব না পৃথিবী কি যথেষ্ট বৃহৎ নয় আমরা এমন কোথাও যাব যেখানে লোকগঞ্জনা আমাদের অনুসরণ করতে পারবে না কি খাবো পরিশ্রম করব আবশ্যক হয় দুজনে পরিশ্রম করব দুবেলা না জোটে একবেলা খেয়ে থাকব তাতেও আমরা সুখে থাকিব অন্ধকার হইয়া আসিতেছিল ঝি আলো আনিল সুরেনের সম্মুখে নলিনীর অনুবাদের খাতা ছিল তাহা সংশোধনের জন্য দক্ষিণ হস্তে সে কলম ধরিয়াছিল কিন্তু তাহার বাম হস্ত নলিনীর হস্তে সংযুক্ত ছিল যখন ঝির পদধ্বনি শোনা গেল তখন দুইজনেই ত্রস্ত হইয়া হাত সরাইয়া লইল ইহার পর চারিটি সপ্তাহ সুরেন ও নলিনী পরস্পরের নেশায় ভরপুর মাতিয়া রহিল সোমবার বৈকালে পড়াইতে গিয়া সুরেন শুনিল নলিনী নাই সে তাহার মাসির বাড়ি গিয়াছে আমদিনী আসিয়া বলিল নলিনী এখন মাস কতক সেখানে থাকিবে কলিকাতার জলবায়ু তাহার সহ্য হইতেছিল না আবার যখন আসিবে যদি প্রয়োজন হয় তবে আবার আমদিনী সুরেন্দ্রকে সংবাদ পাঠাইবে এই বলিয়া সুরেনের প্রাপ্য আমোদিনী চুকাইয়া দিল সুরেন চলিয়া গেল কিন্তু বাসায় গেল না গড়ের মাঠে গিয়া একটি নিভৃত স্থান খুঁজিয়া ঘাসের উপর বসিয়া রহিল ভাবিতে লাগিল কি হইল বিনা মেঘে এ বজ্রাঘাত কেন শনিবারে যখন নলিনীর কাছে বিদায় লইয়াছে তখন নলিনী কিছুই জানিত না জানিলে অবশ্যই সুরেনকে বলিত সহসা একই হইল গিয়াছে তাহাও দুই দিনের জন্য নয় কয় মাস থাকিবে তাহারও অবধি স্থিরতা নাই কলিকাতার জলবায়ু সহ্য হইতেছিল না বাজে কথা আজ দুই মাস প্রতিদিন তাহাকে দেখিতেছে একদিনে তো সেরূপ মনে হয় নাই অন্ধকার হইল আকাশে নক্ষত্র অদূরে গ্যাস জ্বলিয়া উঠিতে লাগিল ক্রমে রাত্রি হইল নলিনী একদিন তাহাকে বলিয়াছিল তাহার সম্মুখে অনেক বিপদ সুরেনের এখন মনে হইতে লাগিল সেই কথার সঙ্গে এই ঘটনার কোথাও সংযোগ আছে হয়তো তাহার মাতা তাহার ওপর কোনো জুলুম করিতেছে নলিনী এখন কী অবস্থায় কোথায় আছে মনে করিতে সুরেনের চক্ষু দিয়া টসটস করিয়া জল পড়িতে লাগিল এই এক মাসে কত ঘটনা কত সুখ কত হাসি কত মিষ্ট কথা মনে পড়িতে লাগিল কত স্বপ্ন দেখা সেই স্বপ্নের জগৎ অনুকরণ কত মান অভিমান মনে পড়িতে লাগিল যত মনে পড়ে তত যেন বুক ফাটিয়া যায় আর দেখা হইবে না ক্রমে ঘাসের উপর সুরেন শয়ন করিল রাত্রি দশটা অবধি বালকের মতো কাঁদিল দশটা বাজিলে উঠিয়া ধীরে ধীরে বাসায় আসিল সপ্তাহ কাটিল সপ্তাহে শোক অনেকটা লঘু হইল তখন মনে হইল উফ খুব বাঁচিয়া গিয়াছি কোথায় ভাসিয়া যাইতেছিলাম কি সর্বনাশটাই হইতে বসিয়াছিল কি মোহেই পড়িয়াছিলাম ভগবান ও জাল কাটিয়া দিলেন এ পরম সৌভাগ্য নিজে কাটিতে পারিতাম না কোথায় গিয়া দাঁড়াইতাম কে জানে যদি শুনিতাম তাহার মাতা তাহার প্রতি অত্যাচার করিতেছে তাহা হইলে হয়তো তাহাকে লইয়া কোথাও চলিয়া যাইতাম তাহা হইলে জন্মের মতো যাইতাম আর কি এ জীবনে সে ভাঙা আর জোড়া লাগিত না দুই সপ্তাহ পরে সুরেন সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল পূজার ছুটির আর দুই সপ্তাহ বাকি বিকেলবেলা সুরেন বাসার ছাদে বেড়াইতে বেড়াইতে বঙ্কিমবাবুর ধর্মতত্ত্ব পড়িতেছিল ঝি আসিয়া তাহার হাতে একখানি চিঠি দিল শিরোনামা দেখিয়া সুরেনের বুক কাঁপিয়া উঠিল নলিনীর হস্তাক্ষর চিঠির ছাপ দেখিল ভবানীপুর চিঠি খুলিল তাহা এই রূপ প্রিয়তম আজ এক মাস তোমায় দেখি নাই কিন্তু বাঁচিয়া আছি বড় কষ্টে আছি বেশি লিখিবার সময় নাই এখানে আমি অত্যন্ত কড়া পাহারাই আছি যে বৃদ্ধা আমার রক্ষয়িত্রী তাহার কন্যা আসিয়াছে আমি তাহার সহিত ভাব করিয়া তাহারই সাহায্যে এ পত্র ডাকে দিবার আয়োজন করিয়াছি যেদিন তোমার সঙ্গে শেষ দেখা সেদিন সন্ধ্যাবেলা মা তাহার প্রতি ভারী অত্যাচার করে আমি অনেক কাঁদি মা আসিয়া তোমার কথা জিজ্ঞাসা করে আমি স্বীকার করি যে আমি তোমাকে ভালোবাসি মা বলিল তুমি ভিক্ষুক নিজে খাইতে পাও না ইত্যাদি যদিও আমায় বিবাহ করো লোকগঞ্জনায় অপমানে অস্থির হইয়া দুই দিন বাদেই আমাকে পরিত্যাগ করিবে আরও বলিল আমি আর তোমায় দেখিতে পাইব না তোমায় ভুলিতে হইবে পরদিন প্রাতে আমায় এইখানে আনিয়া রাখিয়া গেল আমি এ এক মাস অনেক ভাবিয়াছি তোমার সঙ্গে যে আমার চিরবিচ্ছেদ হইল এ কথা এক মুহূর্তের জন্য আমার মনে স্থান পায় নাই একদিন আমাদের মিলন হইবে এ আশা এক মুহূর্তের তরেও আমি পরিত্যাগ করিতে পারি নাই আমাদের মিলন হইলে তোমার অবস্থা কি হইবে তাহাও আমি ভাবিয়াছি লোকে তোমায় কি বলিবে তাহা মনে করিতে আমার বুক ফাটিয়া যায় আমার একার সুখের জন্য হইলে আমি তোমার জীবনের পথ হইতে সরিয়া যাইতাম কিন্তু হে আমার স্বামী আমায় না পাইলে তুমিও সুখী হইবে না এ বিশ্বাস তুমি আমার মনে জন্মাই আছো তোমার সুখের ও আমার সুখের জন্য আমাদের মিলনই আমি আকাঙ্ক্ষা করি আমার এ পত্রের উত্তর তুমি ডাকে দিও না কাল সন্ধ্যাবেলা চিঠি হাতে করিয়া আসিও ভবানীপুরে যে পদ্মপুকুর আছে তাহার উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া থাকিও একজন স্ত্রীলোক তোমার নাম ধরিয়া ডাকিবে তাহার হাতে পত্র দিও তাহা হইলে আমি পাইব তোমারই নলিনী পুনশ্চ ঠিক সাতটার সময় আসিল পত্র সুরেন তাড়াতাড়ি নিচে নামিয়া গেল ঝিকে ডাকিয়া দুই আনা জল খাবার আনিতে দিল নিজের জিনিসপত্র গুছাইতে আরম্ভ করিল বাসার লোককে বলিল বাড়ি হতে এইমাত্র চিঠি পেলাম মার ভারী ব্যারাম এখনই আমায় রওনা হতে হবে জলখাবার আসিলে চাকরকে বলিল শর্মন একখানা গাড়ি ডাক জলদি গাড়ি আসিলে জিনিসপত্র লইয়া হাওড়ায় গেল রাত্রি এগারোটার সময় বাড়ি পৌঁছিল মাকে বলিল কলকাতায় ভয়ানক কলেরা হচ্ছিল তাই পালিয়ে এলাম